ফের উদ্ধার হলো তাজা বোমা। এবার বোমা উদ্ধার হলো রেজিনগর থেকে। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ রেজিনগর থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম তার দলবল নিয়ে শক্তিপুর ঘাট এলাকায় তল্লাশি চালায়। সেখানে তল্লাশি চালিয়ে দুটি জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করেন তারা। ঘটনায় এলাকায় ব্যাপক রকম আতঙ্ক ছড়িয়েছে। বোম স্কোয়াড কর্মীরা খবর পাওয়া মাত্র সোমবার সকালে ঘটনাস্থলে এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেয়। কি কারণে এই বোমা মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা দেখিনি, দুটো ঢপ দেখি, সিভিকে সব গাড়ি হটিয়ে দিয়েছে, সব বাজে চারটি। সিভিক কত রাত ঠিক আছে তা জানি, ভোর চারটে। এখন তো আমাদের কি করি, একটাই তো বাস্তব বিশাল আতঙ্ক। জানে তো গাড়িগুলো সব আমরা ডাঙায় ছিঁড়ে দিয়েছি, আমাদের টুকটুকি গাড়ি সব ডাঙায় পেটের ধান্দা করতেছি, যদি মরে যায়। এইটাই তোমার এখানে হসপিটাল, ব্লক, বিডিও অফিস সব এখানে, ওপারে মেন রাস্তা ছিল ওইখানে, ওখানে এখন চর পড়ে গিয়ে এখন এখানে ঘাট হয়ে গেল। হঠাৎ ইনফরমেশন ছিল পুলিশের, পুলিশ কোনো ইনফরমেশন পেয়েছে তবে আমাদের ওখানে যেতে দেয়নি ঘাটে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।